আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজ বাজারে প্রবেশকালে যে দোয়া পড়তে হয় তা নিয়ে আলোচনা করব। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন টিপে আমাদের সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের নিকট ছড়িয়ে দিন এবং অসীম সওয়াবের অধিকারী হন। দোয়াটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে শুরু করা যাক। যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় নিম্নে উল্লেখিত দোয়া পড়বে আল্লাহ তাআলা তার জন্য 100,000 নেকি তার আমল নামায় লিখে দিবেন এবং তার আমল নামা হতে 100,000 গুণা মাফ করে দিবেন এবং তার 100,000 দরজা অর্থাৎ মর্তবা উঁচু করে দিবেন এবং জান্নাতে তার জন্য একখানা ঘর অর্থাৎ অট্টালিকা তৈরি করে দিবেন। তিরমিজি ইবনে মাজাহ। বাজারে প্রবেশের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াহদিহিল খাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি দোয়াটি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াহদিহিল খাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, সমস্ত পৃথিবীও তার, তার জন্য সকল প্রশংসা। তিনি জীবিত রাখেন, তিনি মৃত্যু দেন, তিনি চিরজীবিত, তার মৃত্যু নেই, তার হাতে সকল কল্যাণ, তিনি সকল বস্তুর উপর ক্ষমতাশীল। তিরমিজি। আল্লাহ তাআলা আমাদেরকে এ আমল করার তৌফিক দিন। আমিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু নট ফরগেট ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন।